প্রত্যেকটি মানুষেরই একটা সহ্যের সীমা থাকে, আর সেই সহ্যের বাঁধ যখন ভেঙে যায় তখন মানুষ তার ক্ষোভটা প্রকাশ করতে বাধ্য হয়। এমনটাই ঘটেছে পশ্চিমবঙ্গের সমস্ত পলিটেকনিক স্টুডেন্টদের সাথে। নমস্কার, আমি কৃষ্ণ ঘোষ, আপনারা দেখছেন ডেলি এডুকেশন নিউজ। হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে এই নিউজ বা এডুকেশন নিউজের মধ্যে যে বিষয়টি আপনাদের কাছে শেয়ার করব, সেই বিষয়গুলি জানার পর হয়তো সত্যি আপনাদেরও যে ধৈর্যের বাঁধ আছে এটা ভেঙে যাবে। পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন, পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে লাস্ট যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, প্রত্যেকটি কলেজকে যে নোটিশটি মানে পাঠানো হয়েছে, সেই নোটিশের মাধ্যমে জানানো হয়েছে ছাত্রছাত্রীদের ক্যামেরার সামনে বসে পরীক্ষা দিতে হবে। যে কোনো নোটিশ যখন একটি সরকারি দপ্তর বা এডুকেশন সিস্টেম থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেওয়া হয়, সর্বপ্রথম কিন্তু খেয়াল রাখা হয় ছাত্রছাত্রীদের স্বার্থের কথা। ছাত্রছাত্রীরা নিজেদের জীবনকে ঝুঁকি রেখে এই করোনা আবহেও সকলে একত্রিত হয়ে আমি তোমাদের কিছু ক্লিপ দেখাতে চাইছি, আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাইছি। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের যে পার্টিকুলার কোনো একটা বা দুটো কলেজের ঘটনা না, একাধিক কলেজের ছাত্রছাত্রীরা পথে নেমে আসতে বাধ্য হয়েছে। নিজেদের ধৈর্যের যে বাঁধ, সেই বাঁধ তাদের ভেঙে গিয়েছে এবং ছাত্রছাত্রীরা নিজেদের জীবনকে ঝুঁকি রেখেও এই করোনা আবহে বাধ্য হয়ে পথে নেমে আসতে হচ্ছে। আজকে ছাত্রছাত্রীদের কলেজের গেটের সামনে বসে বিক্ষোভ করতে হচ্ছে, কিন্তু তবু সরকার নীরব। কেন নীরব জানা নেই আমার উত্তর। আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং সম্পূর্ণ এই ভিডিওর ক্লিপগুলি আপনারা দেখুন, বাস্তবটা আপনাদের চোখের সামনে আমি তুলে ধরছি। আমি দেখাতে চাইছি এখানে একের পর এক সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক থেকে বর্ধমানের MBC এছাড়াও একের পর এক কলেজের ছাত্রছাত্রীরা এই করোনার মধ্যেও নিজেদের জীবনকে মানে জীবনকে হাতে নিয়ে সকলে একত্রিত হয়েছে কলেজের মধ্যে, এবং সরকারের কাছে শুধুমাত্র এই চিত্রটা তুলে ধরার জন্য তারা বাস্তবেই যে সমস্যাটার সম্মুখীন তারা হচ্ছে এই পদ্ধতিকে অবলম্বন করে, সেই পদ্ধতি তাদের সমস্যাটা তাদের মতো করে সরকার বোঝার জন্যে কিছু নিয়ম কিছু বিধিনিষেধ এখানে জানানো হয়েছে। সেই বিধিনিষেধগুলির মধ্যে বেশ কিছু পয়েন্ট আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো। তারপর আমি তো আপনাদের অবশ্যই এই প্রত্যেকটা কলেজের যে অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে সব কিছুই তারা করছে শুধুমাত্র সরকারের কাছে এই বার্তাটা পৌঁছানোর জন্যে, তাদের এই সমস্যাটা বোঝার জন্যে, কিন্তু তবুও কারিগরি দপ্তর নীরব কেন? আমার প্রশ্ন শুধু এই কেন। আপনাদের কাছে যদি জানা থাকে অবশ্যই প্রশ্নের উত্তরটা দেবেন কমেন্ট সেকশনে। ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করুন, প্রত্যেকটি অভিভাবকরা যারা আপনারা দেখছেন আপনারাও ভিডিওটি শেয়ার করুন। আমি যে যে পয়েন্টগুলি আপনাদের কাছে তুলে ধরছি একবার হলেও ভেবে দেখবেন, কারণ আপনার ছেলে বা মেয়ে যে কেউ বা আপনাদের পরিচিত কেউ কিন্তু এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের সাথে যুক্ত, আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত, তাদেরকে আজকে পথে নেমে আসতে হয়েছে সরকারের এই খামখেয়ালিপনা সিদ্ধান্তের জন্যে। ওয়েস্ট বেঙ্গলের অন্যতম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাকাউট, যেটা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি নামে পরিচিত, মাকাউটের পক্ষ থেকে সমস্ত স্টুডেন্টদের জন্য পরীক্ষা দেওয়ার জন্য যে সিস্টেম ডেভেলপ করা হয়েছে সেখানে স্টুডেন্টদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে স্টুডেন্টরা সাইন ইন করে ওয়েব ক্যাম অন করে পরীক্ষা দেওয়া সম্ভব। এখানে কিন্তু অটো সেভ অপশন এনাবেল আছে, ছাত্রছাত্রীরা যদি হঠাৎ করে নেট কানেকশন বা যে কোনো ইস্যুর জন্য যদি তাদের নেটটা ডিসকানেক্ট হয়ে যায় বা ডিভাইস যদি বন্ধ হয়ে যায়, যতটা আনসার তারা দিচ্ছিল সেই আনসারটা কিন্তু সেভ থাকছিল। প্রথম পয়েন্ট যে এই সিস্টেমের মধ্যে কিন্তু যদি নেট কানেকশন চলে গেল সেক্ষেত্রে কিন্তু তার আনসারটা প্রথম থেকে তাকে করতে হবে না, সেটা সেভ থাকছে। দ্বিতীয় পয়েন্ট, তাদের একটা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড থাকে, নিজস্ব একটা অ্যাকাউন্ট সেকশন থাকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব অ্যাকাউন্ট সেকশন থাকে। টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে যারা পলিটেকনিকের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাকাউন্ট সেকশন নেই। চার নাম্বার পয়েন্ট, ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন কোনো সফটওয়্যার বা কোনো ওয়েবসাইটের ডেভেলপ করেনি, শুধুমাত্র গুগল মিটের থ্রু ওয়েবক্যাম অন করে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা কি বাস্তবেও সম্ভব? কোনো অটো সেভ অপশন অ্যাভেলেবেল নেই। একটা বিটেক স্টুডেন্ট যখন বিটেক ইঞ্জিনিয়ারিং করতে চায় তারা আর্থিকভাবে অনেকটাই সামর্থ্য তাদের থাকে যে তাদের কাছে মিনিমাম একটা এই যে মোবাইল আছে না আমার কাছে, জাস্ট একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন পর্যন্ত তাদের কাছে থাকে। কিন্তু পলিটেকনিকের আমার নিজের চোখে থাকা পশ্চিমবঙ্গের এমন অনেক শিক্ষার্থী আছে যাদের বাবা মা ভ্যান চালায়, বাবা ভ্যান চালাচ্ছে, দিনে যতটুকু তারা আর্ন করছে সেই আর্ন করে সরকারি কলেজে পড়ে, খুব সামান্য পরিমাণ সরকারি কলেজের খরচা, কিন্তু সেই থাকা খাওয়ার খরচার পর্যন্ত তাদের জোগাড় করতে মানে কি বলবো আমি মুখের ভাষা পাচ্ছি না, তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তারপরও তাদের কাছে অ্যান্ড্রয়েড ডিভাইস কোথা থেকে আসবে?
সেই কথা কিন্তু একবারও টেকনিক্যাল এডুকেশন ভেবে দেখেনি। আমি এতদিন পর্যন্ত নীরব হয়েছিলাম, আমার আমার বিশ্বাস ছিল যে না, টেকনিক্যাল এডুকেশন শেষ মেস্ট ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন কোনো না কোনো সিদ্ধান্তে পৌঁছাবে এবং এই যে তাদের যে এই নোটিশ বা এই সার্কুলার যেটা জারি করেছে সেটার পরিবর্তন ঘটাবে। কিন্তু এখনও পর্যন্ত, আজকে রাত্রে আমি ভিডিওটি বানাচ্ছি 19 জুলাই 2021, এখনও পর্যন্ত কোনো এই সিদ্ধান্ত বা এই নোটিশের এগেনস্টে কোনো পরিবর্তন বা কোনো আপডেট কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। কিছু পয়েন্ট আমি আপনাদের সকলের কাছে তুলে ধরতে চাইবো, স্টুডেন্টরা অবশ্যই মন দিয়ে এটাকে শুনবে। যে ভিডিওটি আমি তোমাদেরকে দিয়েছিলাম যেখানে জানানো হয়েছিল এবং যে নোটিশটা 3 ঘন্টা 90 মিনিটস গুগল মিটে অন থাকতে হবে এবং তোমাদেরকে পেনের এবং কপির মাধ্যমে খাতার মধ্যে আনসার লিখতে হবে, বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল তাদের কিন্তু MCQ প্যাটার্নে কোশ্চেন ছিল, মাল্টিপল চয়েস কোশ্চেন, সেটা কিন্তু বাস্তবে সম্ভব। 3 ঘন্টা ওয়েবক্যাম অন করে যে সিস্টেমের সাহায্যে খুব অল্প নেট কনজাম্পশন হতো এখানে, সেটা সম্ভব বাস্তবে। কিন্তু 3 ঘন্টা গুগল মিটে অন করে রেখে সেটা কি বাস্তবেও সম্ভব? আমি মেনে নিচ্ছি হ্যাঁ, এটা টেকনিক্যাল দিক দিয়ে সম্ভব, সায়েন্টিফিক দিক দিয়ে প্রমাণ করে দেখানো যাবে, কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত পলিটেকনিক স্টুডেন্টরা আছে তাদের কি সেই সামর্থ্য আছে? 100% স্টুডেন্টের কি সেই সামর্থ্য আছে যে যাদের কাছে একটা ভালো অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে, 3 ঘন্টা অ্যাভেলেবেল নেট কানেকশন তারা দিতে পারবে? এই সব বিষয়গুলি আপনারা ভেবে বলবেন, আপনারা কমেন্ট করে জানান, ভিডিওটি শেয়ার করুন। আপনারা, সত্যি বলছি, আমি স্টুডেন্টদের পাশে আছি, এতদিন ধরে আমি তোমাদের প্রত্যেকটা বিষয়ে তোমাদের কাছে সমস্ত তথ্য দিয়ে এসেছি, অনেকেই আমায় অনেক কথা, জাস্ট আমার বিশ্বাস ছিল যে না, সরকার পরবর্তীভাবে এটার কোনো রিভাইজ নোটিশ দেবে। সেকেন্ড পয়েন্ট, প্রশ্নপত্র দেখার পর ক্যামেরা অন করে কিভাবে একটা স্টুডেন্ট গুগল মিটটাকে অন করে খাতার মধ্যে লিখবে? সেই মোবাইলটাকে হোল্ড করার জন্য তাদের একটা ক্যামেরা হোল্ড করার জন্য কোনো ট্রাইপড বা এই ধরনের কোনো ইকুইপমেন্টসের প্রয়োজন। সেই ইকুইপমেন্টস এই শর্ট টাইমের মধ্যে লকডাউনে বাজার থেকে কেনা, তার যে খরচা, নেটের যে খরচা, মোবাইল তৈরি করার যে মোবাইল কেনার যে খরচা, তৈরি তো সে করবে না, বাট এই সেট আপটা তাকে তৈরি করতে হবে পরীক্ষাটা দিতে গেলে, কীভাবে সেটা করবে? একবারও কি সরকার ভেবে দেখলো না? একবারও কি কারিগরি দপ্তরের পক্ষ থেকে জেনারা এই নোটিশটি তৈরি করছেন বা এই গাইডলাইন্সের নির্দেশিকা জারি করছেন, আপনারা কি একবারও এই বিষয়টি ভেবে দেখলেন না যে বিটেকের স্টুডেন্ট আর ডিপ্লোমা স্টুডেন্ট দুটোর মধ্যে আকাশ পাতাল তৈরি তফাত? বিটেকের স্টুডেন্টরা যথেষ্ট ম্যাচিওর, তাদের একটা এজ লিমিট পার করেছে, তাদের সেই সামর্থ্যটা আছে, অনেক স্টুডেন্ট আছে মিনিমাম একটা মোবাইল তাদের কাছে আছে, তাদের MCQ প্যাটার্নে কোশ্চেন হচ্ছে যেটা পরীক্ষা দেওয়াটা সম্ভব। কিন্তু কিভাবে একটা ক্যামেরা অন করে রেখে অটো সেভের অপশন যেখানে নেই, তারপর পুরো একদম অনেক মানে অ্যান্ড্রয়েড ফোন, আমি মানছি যে 100% স্টুডেন্ট, যদি 30,000-40,000 স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের থাকে তাদের সকলের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, কিন্তু সবার কি অ্যান্ড্রয়েড ফোনের যে হার্ডওয়্যারের কনফিগারেশন এতটাই স্ট্রং যে 3 ঘন্টা 90 মিনিটস মোবাইলটা ক্যামেরা অন করে গুগল মিটটাতে কোনো হিট হবে না, মোবাইল হ্যাং হবে না, মোবাইলের কোনো ক্ষতি হবে না বা সেই মোবাইলটা অ্যাবসর্ব করতে পারবে এতটা চাপ? একবারও কি আপনারা ভেবে দেখেননি? বা যে সমস্ত স্টুডেন্ট আছো তোমরা প্লিজ কমেন্ট করো, তোমাদের ক্ষেত্রে কি এটা সম্ভব? আমি চাই অবশ্যই বলছি, তোমরা প্রত্যেকটা কোন কলেজের স্টুডেন্ট, কোন ডিপার্টমেন্ট, আর তোমরা তোমাদের নিজেদের মতামত, তোমরা কি এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে পরীক্ষা দিতে চাইছো না চাইছো না, কমেন্ট করে জানাও, অবশ্যই কমেন্ট করো। এটা তোমাদের সাথে আমার এই ভিডিও, আমার নিজের পার্সোনাল প্রফিটের জন্য কিন্তু না, আমি চেষ্টা করি তোমাদের পাশে সবসময় থাকার, এখনও আমাকে তোমাদের পাশে অবশ্যই পাবে এবং আমি আছি। আরও কিছু পয়েন্ট, 4 ঘন্টা টানা পরীক্ষা দেওয়ার পর যে 1.5 GB, আমাদের জিও ম্যাক্সিমাম 90% আমি ধরে নিচ্ছি, 10%কে ছেড়ে দিলাম, ম্যাক্সিমাম আমাদের পার ডে যা রিচার্জ আমরা করি 2 GB ম্যাক্সিমাম নেট দেয়। খুব কম স্টুডেন্ট এমন আছে যাদের সামর্থ্য ভালো, যারা 3 GB নেট প্যাক মেরে রাখতে পারে বা যাদের কাছে ব্রডব্যান্ড ওয়াইফাই কানেকশন আছে, যাদের কাছে নেই, যারা মোবাইল নেট ইউজ করছে তাদের ক্ষেত্রে সাফিসিয়েন্ট নেটের খরচা কে দেবে? সরকার? তাদের সাফিসিয়েন্ট সেই ডিভাইসের নেটটা চালানোর জন্য যে সামর্থ্য যদি তাদের না থাকে, একবারও তো সরকার এই বিষয়টি ভেবে দেখলো না? একটা পয়েন্ট বলা হয়েছিল নোটিশটাতে, খুব অবাক লাগলো, যে TFW স্টুডেন্টদের ক্ষেত্রে নেটের খরচাটা দিয়ে দেওয়া হবে। TFW স্টুডেন্ট এমনিতেই গরিব, আপনারা তো একবারও সেই খোঁজটা নিলেন না, সেই স্টুডেন্টের কাছে মোবাইল আছে কি নাই, তার কাছে একটা স্মার্টফোন ডিভাইস আছে কি না, যে যেটাতে ক্যামেরা অন করে আমাদের এই পরীক্ষা সিস্টেমটা ফলো করে আমাদেরকে পরীক্ষা দিতে পারবে, একবারও কি ভেবে দেখেছিলেন? আমার জানা নেই আপনাদের সিদ্ধান্তটা কীভাবে, আপনারা এই পরিকল্পনাটাকে গ্রহণ করেছেন কীভাবে। এই প্রত্যেকটা বিষয়কে আমি তুলে ধরতে চেয়েছি এবং আমি তুলে ধরবো, অবশ্যই আমি এটার বিরোধিতা করছি, এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের আমি বিরোধিতা করছি। স্টুডেন্টরা, যদি তোমরাও এই সিদ্ধান্তের সাথে এগ্রি না হও অবশ্যই কমেন্ট করে জানাও,
কমেন্ট করো ডেসক্রিপশনে, আমি এই তথ্য কারিগরি ভবনের কাজ পর্যন্ত পৌঁছো, এই ভিডিওটা সবথেকে বেশিভাবে শেয়ার করো। আমি যে যে পয়েন্টগুলো বললাম, আপনারা যারা দেখছেন এই ভিডিওটি, যদি আপনাদের মনে হয় বাস্তবে এই পদ্ধতি সম্ভব অবলম্বন করে, হ্যাঁ আপনারা যদি করতেই চান, আমি কারিগরি ভবনের উদ্দেশ্যে বলছি, যেনারা দায়িত্বে আছেন আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করি স্টুডেন্টদেরকে অবজার্ভ করিয়ে পরীক্ষা নিতেই চান, সেক্ষেত্রে আপনারা সেই সিস্টেম ডেভেলপ করুন, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করুন, এমসিকিউ প্যাটার্নে করুন, বাস্তবেও সেটা সম্ভব হবে। কিন্তু এইভাবে গুগল মিট অন করে 3 ঘন্টা 90 মিনিটস ফার্স্ট অ্যাসেসমেন্ট এবং সেকেন্ড অ্যাসেসমেন্ট দেওয়া, এবং ইন ফিউচারে যে সেমিস্টার এক্সাম, মেবি আপনারা সেমিস্টার এক্সামটাকেও এইভাবেই কন্ডাক্ট করার কথা ভাবছেন, বাট একবার হলেও স্টুডেন্টদের স্বার্থটা ভেবে দেখুন। লকডাউনে এক বছরের ওপর হয়ে গেল, তারা এই যে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, পারিবারিক সমস্যা থেকে শুরু করে টাকা পয়সার অনটন, প্রচুর সমস্যার সম্মুখীন তারা হচ্ছে। এর মাঝে যদি আপনারা এভাবে তাদেরকে জোর দেন, এভাবে তাদের উপর টর্চার, এটা আমি টর্চার বলছি, হ্যাঁ টর্চারই বলছি, আপনারা অনেকেই হয়তো ভাববেন যে এটা টর্চার কিভাবে করছি আমরা, আমার বিরোধিতা করতে পারেন আপনারা, কিন্তু একটু লজিক দিয়ে মানবিকতার স্বার্থে আমি বলছি, সমাজের যে সমস্ত স্টুডেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কমিউনিটির সাথে আমি বলছি, আপনারা একটু ভেবে দেখান। আপনারা হয়তো অনেকে আছে গভর্নমেন্ট সার্ভিস করছে, আপনারা হয়তো টেকনিক্যাল এডুকেশনের সাথে যুক্ত, আপনাদের অসুবিধা হবে না, কিন্তু যে সমস্ত স্টুডেন্ট গ্রাম থেকে বিলো করে, যার বাবা দিন আনে দিন খায়, সে কোনোক্রমে একটা স্মার্টফোন কিনতে পেরেছে, এত দামি স্মার্টফোনও তার কাছে নাই, সে কীভাবে এই পরীক্ষাটা দেবে, একটু ভেবে দেখুন, এই বিষয়ে ভাবার প্রয়োজন আছে। আমি রিকোয়েস্ট করছি আপনাদের সকলের কাছে, ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন, এবং কারিগরি ভবনের কাজ পর্যন্ত এই ভিডিওটি, এই তথ্যটি পৌঁছান, এই সিদ্ধান্ত তারা পরিবর্তন করুক। আশা করছি আপনারা আমার পয়েন্ট অফ ভিউটাকে বুঝতে পেরেছেন, সমস্ত ছাত্রছাত্রীদের পাশে থাকবেন। হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেলের পক্ষ থেকে আমি কৃষ্ণ ঘোষ, ডেলি এডুকেশন নিউজের এই এপিসোডের মাধ্যমে আমি সকলের কাছে এই তথ্যটি পৌঁছাতে পেরেছি, আমার এটা উপলব্ধি, আপনারা এটাকে শেয়ার করবেন, যতটা সম্ভব আপনারা শেয়ার করুন। আমি কৃষ্ণ ঘোষ আপনাদের পাশে সবসময় আছি, ধন্যবাদ।